কুমিল্লায় দুটি পৃথক হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের 20,000 টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তিনের বিচারক রোজিনা খান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হল রবিউল ও জলিল। মামলার বিবরণে জানা গেছে, 2015 সালে কুমিল্লার চান্দিনার জোরুন্ডা গ্রামে 11 বছর বয়সী মাসুদকে মাহফিল থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে রবিউল। একই উপজেলায় অপর এক মামলায় ডাকাত দলের সদস্য জলিলের ফাঁসির রায় দেন আদালত। জলিল 2009 সালে চান্দিনায় মুজিবুর রহমানের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় বাড়ির লোকজন ডাকাত দলকে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন দলটিকে ধাওয়া করে। এক পর্যায়ে মুজিবুর ডাকাত দলের সদস্য জলিলকে পেছন থেকে ঝাঁপটে ধরলে জলিল মুজিবুরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান মুজিবুর। 2015 সালের মামলায় 17 জন সাক্ষী এবং 2009 সালের মামলায় 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানিয়েছেন। আসলে এই কথিত যে এজাহারে যে ঘটনাটা, সেই ঘটনাটা আমার আসামি দ্বারা হয়নি, তাকে ফাঁসানো হয়েছে। ওদের মধ্যে বিরোধ ছিল একটা, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি এই রায়ে সন্তোষ না, আমরা ইনশাল্লাহ উচ্চ আদালতে যাব এবং আমরা রবিবারের মধ্যেই আমরা নকলে পিটিশন দিব। পিটিশন দিয়ে আমরা নকল নিয়ে আমরা উচ্চ আদালতে আপিল সাবমিট করব। এই আসামি রবিউল ফুসলাইয়া নিয়ে তাকে এই মাছের প্রজেক্টে এবং আলু ক্ষেতের ভিতরে নিয়ে তাকে বৎকার করছে, এবং বৎকার করার পরে সে যখন মাসুদ বিক্রিম মাসুদ যখন বলছে যে আমি এই ঘটনাটা আমি আমার আম্মার কাছে এবং আমার মা বাবার কাছে আত্মীয় স্বজনের কাছে বলে দেব, তখন সে তাৎক্ষণিকভাবে এই মাসুদের পরনে থাকা লুঙ্গি খুলে নিয়ে তার গলায় চিপে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মাটি চাপা দেয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহোদয় তৃতীয় আদালত জনাবা রুজিনা খাতুন সাহেব, উনি আসামিকে মৃত্যুদণ্ড এবং 20,000 টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করছে। একই সাথে অপর একটি মামলা, সেটা হইল চান্দিনা থানার মামলা, এই দুনোটাই চান্দিনা থানার মামলা। এই মামলায় মোট আসামি ছিল 3 জন। বিজ্ঞ আদালত এই মামলায় 15 জন সাক্ষীর সাক্ষ্য রাষ্ট্রপক্ষ, আমরা 15 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থান করতে সক্ষম হয়েছি এবং 15 জন সাক্ষী দিয়া আমরা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছি। বিধায় বিজ্ঞ আদালত এই আসামি আব্দুল জলিলকে মৃত্যুদণ্ড এবং 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করে।